গত শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির যুব তৃণমূল নেতা যিনি নাকি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাকে গ্রেফতার করেছে ইডি এবং নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন তিনি থাকবেন আগামী কাল পর্যন্ত জিজ্ঞাসাবাদে একদিকে যখন সংবাদ মাধ্যমের সামনে তিনি নিজেকে নির্দোষ বলছেন জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাকরি বিক্রিতে দলীয় যোগ রয়েছে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল সরাসরি মানিক ভট্টাচার্য সুপারিশ তিনি করতেন অযোগ্য চাকরি প্রার্থীদের মানিক ভট্টাচার্যের কাছে এর পাশাপাশি গ্রুপ সিতে ইতিমধ্যেই যে 842 জনের চাকরি চলে গিয়েছে আদালতের নির্দেশে তাদের মধ্যে অনেকেই কিন্তু শাসক দল ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে আর এসব নিয়ে আমরা আলোচনা করব যারা রয়েছেন পরিচয় করে দেব তাঁদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী রাধামোহন রায় রয়েছেন আমাদের সঙ্গে স্বপন মণ্ডল রয়েছেন এবং রয়েছেন সুদীপ্ত গুহ স্বাগত জানাই আলোচনায় সবাইকে তবে শুরুতেই যে খবর আপনাদের দেব যে ইডির হেফাজতে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং একের পর এক জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিচ্ছেন তিনি এই চাকরি বিক্রিতে দলীয় যোগাযোগ রয়েছে এমনটাই জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির জিজ্ঞাসাবাদে কি বলছেন শান্তনু দেখো তুমি জানো যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব নেতা হুগলির তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে হেফাজতে পেয়েছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা এবং যেটা এখনো পর্যন্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যা আদালতেও ইতিমধ্যে পেশ করা হয়েছে যে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতি মামলায় যে নগদ বা গয়না বা সম্পত্তি পাওয়া গিয়েছে মোট 111 কোটি টাকার কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে টাকা সম্পত্তি মিলিয়ে মোট এছাড়াও যেটা জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে গত 26শে জানুয়ারি যে তথ্য তারা পেয়েছেন ফের আরও একবার সেই তথ্য তারা পেয়েছেন সেটা হচ্ছে যে চাকরির জন্য বেশ কিছু চাকরি প্রার্থী যেমন ছিল তার সঙ্গে সঙ্গে বেশ কিছু দলের সদস্য তারাও চাকরির জন্য কিন্তু আবেদন করত এবং এই যে বলা যায় যে অযোগ্য প্রার্থীদের চাকরি করে দেওয়ার যে এই যে নেক্সাস সেই নেক্সাসের অন্যতম এক গুটি ছিল বলা যায় যে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার মাঝে সে এই বিষয়টি জানিয়েছে এদিকে যে বেশ কিছু দলের সদস্য তারাও চাকরির জন্য দলের বেশ কিছু নেতার সঙ্গে যোগাযোগ করেছে এবং তার মধ্যস্থতা করেছে শান্তনু বা তার সঙ্গে যারা কুন্তল অন্যান্য যারা ছিল তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বিদ্যুৎ দপ্তরে যখন চাকরি করেছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় তার বার্ষিক আয় 2 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ প্রায় 50,000 টাকা করে মাইনে সে পেত বা স্যালারি সে পেত প্রত্যেক মাসে বা তার কাছাকাছি বা তার থেকে বেশি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির প্রশ্ন হচ্ছে যে সম্পত্তি পাওয়া গিয়েছে সেটা কোটি কোটি টাকার সম্পত্তি যেটা শান্তনু কাছে রয়েছে বা শান্তনু নামে রয়েছে বা তার পরিবারের সদস্যদের নামে রয়েছে বা তার স্ত্রীর নামে রয়েছে সেই সম্পত্তি যে মাইনা সে পেত বা যে স্যালারি সে পেত সেই অনুযায়ী কোনোভাবেই মিলছে না 6 লক্ষ টাকা বার্ষিক আয় যার তার এত সম্পত্তি থাকার কথা নয় এছাড়াও এটাও জানতে পাচ্ছেন তারা যে এই যে সমস্ত বিষয়গুলো তাতে কুন্তলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল টাকাও দিয়েছিল শান্তনু এবং এই যে বিষয়গুলো জানার জন্যই তাকে আজকে দফায় দফায় আরও একবার জিজ্ঞাসাবাদ করা হবে তুমি জানো আদালতের নির্দেশ 13 তারিখ পর্যন্ত তাকে হেফাজতে রাখার এবং নজরে এখন হচ্ছে তার কল লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যাংক স্টেটমেন্ট কোথায় কোথায় সে বিনিয়োগ করেছে কোন কোন নামে বিনিয়োগ করেছে আরও একেবারে আবির ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি আগে থেকেই ছিলেন ইডির রেডারে 7 বার জিজ্ঞাসাবাদ করে তবে তাকে কিন্তু হেফাজতে নিয়েছে ইতিমধ্যেই ইডি আমি আলোচনায় আসবো আমি প্রথমেই সুমনবাবুর কাছে আসবো সুমনবাবু দলীয় যোগাযোগের কথা শান্তনু বন্দ্যোপাধ্যায় একেবারে ইডির সামনে বলছেন তার পাশাপাশি আমরা দেখেছি যে গ্রুপ সিতে গত পরশুদিনই যে 842 জনের নাম বাদ গিয়েছে আদালতের নির্দেশে তাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন নেতা মন্ত্রী বিধায়ক শাসক দলের একেবারে আত্মীয় পরিজন কাছের মানুষজন আবারও কিন্তু শাসক দলের নাম জড়াচ্ছে না দেখুন মানে গোটা প্রক্রিয়ার মধ্যে যদি মানে এক্ষেত্রে দুর্নীতির জায়গা যদি স্পষ্ট হয়ে যায় এবং এটা যদি প্রমাণিত হয় একদম চরম শাস্তি হওয়ার দাবি আমরা প্রত্যেকে করি মানে এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই যে কোনো নেতা যদি কোনো দুর্নীতি করে থাকে তার শাস্তি হবে কিন্তু যে কথাটা একটু আগে বলছেন যে ইডির কাছে বিবৃতি দিল ইডির কাছে বিবৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় দিল্লির ওই আবগারি মামলা যেটা চলছে যাতে মনীষ সিসোদিয়াকে এখনও পর্যন্ত জেলে যেতে হয়েছে উপমুখ্যমন্ত্রী দিল্লির সেই কেসে অরুণ পিল্লাই যে মূল যার বয়ানের ভিত্তিতে এই গোটা মামলাটা চলছে 10 কোটি টাকা ঘুষের মামলা তিনি কিন্তু অলরেডি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অ্যাপ্লাই করেছেন যে তাকে ইডি জোর করে তার বয়ান নিয়েছে ফলে এই যে বয়ান এখন পাওয়া যাচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা আলটিমেটলি কী দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না
এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি তাই হয় সুমন বাবু কিন্তু আমরা গতকাল থেকে যা দেখাচ্ছি যে কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছেন অবশ্যই যদি বেআইনি সম্পত্তি বানিয়েছেন এবং ডেফিনেটলি যদি তার 6 লক্ষ টাকা মাসিক বেতন হয়ে থাকে এবং তার যদি মানে সম্পত্তি 2 থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তার যদি আয়ের সঙ্গে সঙ্গতি না থাকে এবং যদি সে দেখাতে না পারে চরম শাস্তি হবে এই যে গোটা প্রক্রিয়াটা চলছে এটা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে তাহলে শুধু পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার একেবারে তাই আমি একদম আপনি মনীষ সিসোদিয়া উদাহরণ দিলেন আমি মনীষ সিসোদিয়া প্রসঙ্গ অবশ্যই আপনার কাছে এরপরে আসব কারণ মনীষ সিসোদিয়া আমরা দেখেছি যে গ্রেফতার হওয়ার পর তিনি কিন্তু মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তা গৃহীত হয়েছে আমাদের রাজ্যে কিন্তু মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে সেই নজির নেই মানে মানিক ভট্টাচার্য মন্ত্রী নন কিন্তু তিনি ইস্তফা দেন একদম আমি আসব যিনি মন্ত্রী ছিলেন তাকে অলরেডি দলীয় সংযোগ আবার সামনে আসছে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব তৃণমূল নেতা এদের সঙ্গে যেমন সংযোগ রয়েছে এরা যাদের যাদের নাম বলছেন তাদের সঙ্গে শাসক দলের যোগাযোগ দেখুন একটা জিনিস যে দলের দলের যে একটা ভূমিকা আছে এটা তো অস্বীকার করা যায় না যদি 100টার মধ্যে একটা চাকরি 2 নম্বরই করে পাওয়া যেত তাহলে বুঝতাম যে না একটা মানে এমনি ইনসিডেন্ট 100টা চাকরি যদি ব্যাকডোরে হয় দলের এর মধ্যে ইনভলভমেন্ট নেই নাম্বার টু যদি একটা ছোট কোনো এলাকা থেকে হতো এই জিনিসটা যে শুধু দমদম থেকে লোকজন চাকরি পেয়েছে তাহলে বুঝতাম পুরো পশ্চিমবঙ্গে 324টা বিধানসভার প্রত্যেকটা বিধানসভা থেকে প্রায় একই নাম্বারে এখানে 50 হলেও মানে দমদম বিধানসভায় 50 হলেও দিনহাটাতেও 50 কী করে হয় এটা একটা অর্গানাইজ ক্রাইম থার্ড পয়েন্ট হচ্ছে আমার যেটা সন্দেহ হচ্ছে যে সাইকেলের বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এর বাড়ির লোকে কিন্তু একটা প্রোটেকশন দরকার মানে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না হয়ে যায় মানে এটা প্রোটেকশন ইয়ে মুখ খুলে দিচ্ছে যাই না বেশ অবশ্যই শান্তনু বন্দ্যোপাধ্যায় মুখ খোলায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম জড়িয়েছে তাদের মধ্যে অনেকেই হচ্ছেন তৃণমূল জেলা পরিষদের সদস্য কেউ বা বিধায়কের ভাই কেউ বিধায়কের ছেলে কেউ মন্ত্রীর ভাই এরকমই যার মধ্যে 842 জন অযোগ্যের চাকরি যাদের গিয়েছে তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে তৃণমূলের একেবারে সরাসরি যোগাযোগ রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা সুদীপ হালদার যার বাবা জয়দেব হালদার মন্দির বাজারের তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি সুদীপের মতোই চাকরি গিয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর শ্রীকান্ত মাহাতো শালবনের তিনবারের তৃণমূল বিধায়ক হাইকোর্টের নির্দেশে তার চাকরি গিয়েছে শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি বয়েজ স্কুলের গ্রুপ সি কর্মী টুম্পা বাকুলি যিনি হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য টুম্পার স্বামী মৃত্যুঞ্জয় মেটে রিসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এসএসসি প্রকাশ করা গ্রুপ সির অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় 218 নম্বরে নাম রয়েছে দোলন বিশ্বাসের যিনি বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আমি একেবারে স্বপনবাবুর কাছে আসবো স্বপনবাবু শাসক দলের নেতা মন্ত্রীদের নাম সেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য সুবীরেশ ভট্টাচার্য হয়ে এবারে কিন্তু একেবারে যে তৃণমূল স্তরে যারা রয়েছেন তাদের পর্যন্ত পৌঁছচ্ছে দেখুন এর আগে আমরা একাধিকবার বলেছি যে তৃণমূল যে দলটা আর কি তাদের একেবারে বুথ স্তর থেকে ক্যাবিনেট পর্যন্ত পুরোটাই হচ্ছে এই চাকরির যে অনিয়ম বিক্রি বলুন যাই বলুন বা দুর্নীতি এর সঙ্গে যুক্ত আছে এটা খুব একটা প্যাথেটিক উদাহরণ দিচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে কালকে ঘোরাঘুরি করছে আপনি দেখবেন যে একজন ক্লার্ক যার চাকরি বাতিল গেছে আর কি তার গত পরশুদিন বিয়ে হয়েছে আজকে তার বৌভাত আছে কল্পনা করুন মানে সে ওই ক্লার্কটা চাকরি পেয়েছে টাকা পয়সা দিয়ে তার পরশুদিন বিয়ে হয়েছে আজকে তার বৌভাত আর কি সেই বৌভাত তো হবে কিনা সে নিজেও বুঝতে পারছে না আর কি মানে সেই বিয়েটা টিকবে কিনা আর কি মানে কী ভয়ঙ্কর পরিস্থিতি এই যে 885 জনের লিস্ট আমরা দেখলাম চাকরি বাতিল যাচ্ছে আর কি তাতে করে এরা প্রত্যেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবং তৃণমূল নেতাদেরই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা যারা সাধারণ কর্মী আছি রাজনৈতিক কর্মী বলুন বা শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত আছি আমাদের কাছে এই খবরগুলো গত কয়েক বছর ধরে গত এক দশক ধরে আমরা পাচ্ছি খবরগুলো গত এক দশক ধরে যে খবর ছিল সুমনবাবু সেই খবরটি রাজ্য সরকারের কাছে ছিল না প্রশাসনের কাছে ছিল না কমিশনের কাছেও ছিল না না আপনি শুধু তৃণমূল কংগ্রেসের কথা বলছেন মানে দুলাল বর বিজেপি নেতা তারও কন্যার নাম রয়েছে তালিকায় ফলে আমি মনে করি যে যারা যোগ্য প্রার্থী বসে আছে যারা তাদেরও অবিলম্বে চাকরিটা হওয়া দরকার আপনি একটু আগে প্রসঙ্গ তুলছিলেন না যে তৃণমূল কংগ্রেসের কেউ পদত্যাগ করেছে কিনা বিরূপাক্ষ মাদাল যিনি কর্ণাটকের বিজেপি বিধায়ক তিনি যে 8 কোটি টাকা যার বাড়ি থেকে পাওয়া গেছে কেন্দ্রীয় সংস্থা
পেয়েছে তা তিনি খোঁজ নিয়ে দেখুন তো তিনি পদত্যাগ করেছেন কিনা ফলে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে এই সমস্ত উদাহরণের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কাউকেও এখনো পর্যন্ত পদত্যাগের কথা বলা হয়নি তাহলে বিজেপি তৃণমূল কি সেই সম্মানের একবার আমি আমি আসব আলোচনা একবার পরিসংখ্যানটা দেখাই ঠিক কি কি পাওয়া গিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যিনি এখনো তার তিনতলা বাড়ি থেকে 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে গেস্ট হাউস রয়েছে রিসর্ট ধাবা হুগলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এই সাম্রাজ্য সেখানে কি কি রয়েছে ইডি সূত্রে দাবি এখনো অবধি এই তৃণমূল যুব নেতার 10টি সম্পত্তির হদিস মিলেছে যার মধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল তিনতলা বাড়ি রয়েছে যেখানে 7টা সিসি ক্যামেরা লাগানো রয়েছে বাড়ির বাইরে গ্যারাজে দুটি গাড়ি রয়েছে আসাম রোডের ধারে হদিস পাওয়া গিয়েছে শান্তনুর একটি বিলাসবহুল ধাবার যার ভেতরে অত্যাধুনিক লাউঞ্জ রয়েছে হুক্কা বার রয়েছে ধাবার উল্টো দিকে রয়েছে শান্তনুর ইচ্ছাটানা গেস্ট হাউস বলাগড়ে গঙ্গার ধারে একটি বিলাসবহুল রিসর্ট সিসিটিভি ঘেরা রিসর্টের ভেতরে রয়েছে সুইমিং পুল রয়েছে গঙ্গায় নামার ব্যক্তিগত সিঁড়ি হুগলির চন্দননগরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি 1800 বর্গ ফুটের ফ্ল্যাট ইডির দাবি একাধিক জমি এবং দুটি বাড়ির সহ প্রায় 20 কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে শান্তনুর বেনামে সম্পত্তিও আছে আমি রাধামোহন বাবুর কাছে আসবো রাধামোহন বাবু এটা কি খুব স্বাভাবিক মানে একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছে জানতে চাইছি যে একজন তৃণমূলের জেলার তিনি কর্মাধ্যক্ষ তার বাবার মৃত্যুর পর তিনি একটি বিদ্যুৎ বন্টন সংস্থায় চাকরি পেলেন যেখানে নাকি তিনি রেগুলার যেতেন না এমনটা জানা যাচ্ছে যার বার্ষিক আয় 2 থেকে 6 লক্ষ টাকা তার এই সম্পত্তি কি স্বাভাবিক আর এই আয়ের সঙ্গে এই যে সম্পত্তি যা পাওয়া গিয়েছে তা তো একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় সেখানে ইডি কি কি ব্যবস্থা নিতে পারে দেখুন এর যা আয় আছে শান্তনু ব্যানার্জির 2 থেকে 6 লাখ টাকা এটা মানে কোনো দিক থেকেই মানে এটা পসিবল না যে একটা মানুষ 2 লাখ থেকে 6 লাখ টাকা পার অ্যানামের ইনকাম সে রাতারাতি কোটি মানে 20 কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে এইটা মানে আমি বলি এটা ইডি একটা ট্রেমেন্ডাস খুব ভালো কাজ করেছে যে ইনাদেরকে ইনাকে ধরে আর ইনার সাথে আর যারা যারা আছে এর এমনি যে যারা 2 লাখ থেকে 6 লাখ টাকা স্যালারি ড্র করে পার মানে প্রত্যেক বছরের আর ওরা 20 কোটি বা 100 কোটি টাকা কত টাকা সম্পত্তি করেছে এটা তো ইডি ধরবে কিন্তু একটা জিনিস আমি এখানে বলতে চাইছি যে আমাদের পিএমএলএ অ্যাক্টে মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অ্যাকচুয়ালি এই মানুষগুলো প্রসিডস অফ ক্রাইম প্রসিডস অফ ক্রাইমে যেভাবে এরা মানে মানে যোগদান করেন তার সাথে সাথে যারা টাকা দিয়ে যে চাকরি নিচ্ছেন টাকা দিয়ে এটা এটা সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট রিসেন্টলি মাদ্রাস হাইকোর্টের একটা জাজমেন্ট কোয়াস করেন সেটাতে মাদ্রাস হাইকোর্টে অর্ডার হয়েছিল যে যে টাকা দিয়ে চাকরি নিচ্ছে তাকে তাদের অগেনস্টে কোয়াশিং করে দিয়েছিল সুপ্রিম কোর্টে এটা এসএলপি ফাইল হয় সুপ্রিম কোর্ট তখন বলে যারা টাকা নিচ্ছে আর যারা টাকা দিচ্ছে বোথ আর প্রসিডস অফ ক্রাইম আর পিএমএলএ অ্যাক্টে দুজনকেই যারা টাকা নিচ্ছে যেমনি শান্তনু ব্যানার্জির মতন মানুষ আর যারা টাকা দিচ্ছে যারা চাকরি নেওয়ার জন্য দুজনকেই প্রসিকিউট করা উচিত একটা জিনিস মানে 20 কোটি টাকা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায় মানে ও যদি 20 কোটি টাকা কাটমানি হিসাবে রাখে তাহলে কত কোটি টাকা তার উপর তলায় আমি এই প্রসঙ্গে অবশ্যই আলোচনায় আসবো শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন তার সম্পর্কে ইডির যে রিমান্ড লেটার সেখানে কি বলা হচ্ছে যে হোটেল ধাবা বাড়ি জমি সহ 20 কোটি টাকার সম্পত্তির হদিস তারা পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল 2015 সালের পর এবং বেশিরভাগটাই নগদে তদন্তকারীদের দাবি 2014 সালের টেটে যখন দুর্নীতি হয় তারপরে উল্লেখযোগ্যভাবে শান্তনুর সম্পত্তি বৃদ্ধি পায় তার আগে তার সম্পত্তি বলতে তেমন কিছুই ছিল না তিনি বিদ্যুৎ দপ্তরের সামান্য কর্মচারী ছিলেন যার বার্ষিক বেতন ছিল 2 থেকে 6 লক্ষ টাকা সোমবাবু ইডি সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে বিশেষত ইডি এই মুহূর্তে যেভাবে এই টাকার হদিস পেতে চাইছে তাহলে যার বার্ষিক আয় মাত্র 2 থেকে 6 লক্ষ টাকা তিনি নগদে কিনেছেন সম্পত্তি নামে বেনামে হোটেল ধাবা বিভিন্নভাবে 20 কোটি টাকা অবশ্যই এটা তো তদন্ত সাপেক্ষ আমি তো আপনাকে বললাম অন্যায়ভাবে হয়ে থাকলে আইনের সঙ্গে সংগতি না থাকলে অবশ্যই শাস্তি হবে তার কিন্তু গোটা তদন্ত পদ্ধতিটা ভালো করে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু কোর্ট বলছে না
কোর্ট প্রায় কিন্তু হতাশা প্রকাশ করছে এবং বারবার তো তারা বলছে যে আই মানে যেভাবে তদন্ত চলছে তদন্তটা সঠিকভাবে নয় হলো ইডিকে কিন্তু এখনো পর্যন্ত কোর্টের ভর্সনায় পড়তে হয়নি আমরা জানি শুধু তো পশ্চিমবঙ্গে তদন্ত করছে না ইডি সিবিআই ইডি সিবিআই এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা বিরোধী দলের ঘরে ইডি সিবিআই পৌঁছে গেছে এবং কোনো সন্দেহ নেই এতে এই যে চিঠিটা গত নটা দলের দিল যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সই করেছিলেন যে চিঠিতে সেই চিঠি দেওয়ার পর গোটা সমস্ত বিরোধী দলগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই তথ্যগুলো তো সামনে আসছে তথ্যগুলো আসুক না তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক যাদের দোষ কত তাদেরকে যদি পুলিশ করত এই তদন্তটাই যদি পুলিশ করত এই তথ্যগুলো কি আমরা আরো বেশ কয়েক বছর আগে জানতে পারতাম একেবারেই পুলিশ করবে না কারণটা হচ্ছে পুলিশের মাথার উপরে যারা বসে আছেন পুলিশকে যারা নিয়ন্ত্রণ করেন তাদের নির্দেশে কিন্তু পুলিশ চুপচাপ ছিল তাদের চোখের সামনে এত টাকা কালেকশন হয়েছে তারা জানে না এত বড় বড় সম্পত্তি বানাচ্ছে তারা জানে সেটা হচ্ছে যে সিবিআই আর ইডি তদন্ত করছে না না সুমন বাবু সিবিআই আর ইডি তদন্ত করছে তো এদের আর একবার শুধু আমি বলছি পুরী সফর করা দরকার পুরীতে একবার ঘুরে আসা উচিত সিবিআই দলের আর ইডি দলের তাহলে সেখানে আপনি অনেক সম্পত্তি পাওয়া যাবে সুমন বাবু একটু আগে বললেন যে ধরে ধরে বিরোধী দলের নেতাদের কেস দেওয়া হচ্ছে 2021-এ আমাদের হয়ে যারা বিভিন্ন বুথে বুথ এজেন্ট ছিল বা আমাদের কাউন্টিং এজেন্ট ছিল এরকম অন্তত 50,000 লোককে মিথ্যে কেসে তারা আজকে মানে 5,000 টাকা মাসে ইনকাম করতে পারেন না তাদের 15,000 টাকা উকিলের পিছনে খরচা যাচ্ছে মিথ্যে কেস দিয়ে বিভিন্ন গ্রামে তাদের ঝুলিয়ে রেখে দিয়েছে আমাদের আপনি এটা বলেন তো আমি আপনাকে বলছি আপনারা আপনারা এই ধরনের কথা আপনারা বলতেই পারেন না আমাদের সরকার শুধুমাত্র অন্য রাজ্যে না আমাদের কর্ণাটকেও যাচ্ছে উত্তরপ্রদেশে যাচ্ছে আরে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে যাচ্ছে কর্ণাটকে যাচ্ছে এখানে বলে চিন্তা নেই এখানে সুশাসন কি ব্যবস্থা হচ্ছে একেই বলে সুশাসন যে আমাদের কর্ণাটকেও যাচ্ছে উত্তরপ্রদেশেও যাচ্ছে প্রত্যেকটা রাজ্যে যেখানে চোর যাচ্ছে আপনারা জানেন যে রাজ্যপাল তিনি কিন্তু এবার আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছেন।